হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো প্রথমে আমি আগে একটু চা বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল একটু চা না খেলে আমার শরীর পায় না। চাটা খাওয়ার পরে আমি দুধটা জাল দিতে বসেছি আমার ছেলের দুধ কর্নফ্লেক্স খাবে বলে। তারপরে চা হয়ে গেছে আর চাটা হওয়াতে আমি এবার চাটা নিয়ে বসে পড়েছি খেতে। চাটা দুজনের জন্য চা নিয়ে নিয়েছি, দুধ চা, আর আমার মার জন্য লিকার চা হয়েছে। এবার তারপরে আমি জানো তো চা খেতে বসলে আরেকজন বিস্কুটের জন্য পাগল করে দেয়, মানে আমরা চা খেলে ওর বিস্কুট খেতেই লাগবে। তারপরে ওকে বিস্কুট দিলাম, এবার হাত থেকে টুকটুক করে নিয়ে নিয়ে বিস্কুট খাচ্ছে। আবার হাত থেকে নিয়ে কামড়ে খেলে আর হবে না, টেনে টেনে নিয়ে নেবে, নিচে পড়ে যাবে ফাঁকা দিয়ে। সেটা ওর জ্ঞান বুদ্ধিটা আর কবে হবে জানি না। তারপরে দেখো এবার খেতে খেতে যখন লাস্টের দিকে আসবে, ওর কাউকে খাইয়ে দিলে হবে না, ও তখন নিজে নিজে খাবে, ওদের টান দেবে, টান দিয়ে নিজে নিজে বিস্কুট খাবে। তবে বিস্কুট খাওয়া হয়ে গেলে এবার আমাকে চাটা আমার ঠান্ডা হয়ে যায়, চা খেতে হবে, যার জন্য ওর খাঁচার মধ্যে আমি কটা ফ্রেশ ঘাস দিয়ে দিলাম। আর সকালবেলা করে একটু ফ্রেশ ঘাস খাওয়ানো ভালো, সকালবেলা বলে না, ওদের কী বলো তো ডায়েট চাটের মধ্যে না 80% ঘাস থাকলে ওদের শরীরের লোমগুলো গায়ে খুব সুন্দর স্মুথ থাকে, আর ওদের পিপটিতেও কোনো রকম গ্যাস হয় না, ওদের শরীরটাও ভালো থাকে। তারপরে ওকে ঘাস দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। আজকে আমার হাজব্যান্ডের রিসিভ ডিউটি, তাই আমার তাড়াতাড়ি রান্না বসাতে হবে। নীলকে ডাইনিংয়ে পড়তে বসিয়ে দিয়ে আমি রান্না করতে চলে গেছি। রান্নাঘরে গিয়ে প্রথমে আগে মোচাটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছিলো ততক্ষণে, তারপর মোচাটা সেদ্ধ করতে দিয়েছিলাম। কারণ আজকে আমি একটু রান্না করবো ডাল, মোচা আর ভাত। আর ফ্রিজে আমার আগের দিনের মাছ রয়েছে, সেই মাছটা রান্না করাই রয়েছে, ওটা একটু খাওয়ার আগে আমি গরম করে দেবো। আর এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে মোচাটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি কোনো সময় বেশি বাড়িয়ে দিয়ে রান্না করি না, মাঝামাঝি রেখেই রান্না করি। ওইদিকে তারপরে আমি মোচাগুলোকে কেজে ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। দেখতে দেখো কি ভাল লাগছে না, এমনগুলো খুব সুন্দর, খুব ভালো লাগে আমার। আমরা মোচা খুব ভালো খাই। মোচাগুলোকে ছাড়িয়ে পরে কুচিয়ে কুচিয়ে নিয়েছিলাম। তারপরে এই মোচাগুলো রান্না করার জন্য একটা প্লেটের মধ্যে আমি জিনিসগুলোকে সাজিয়ে নিলাম। আমি তো নিরামিষ করে করব ছোলা দিয়ে, সেই জন্য আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এদিকে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ একটা জায়গায় রেখেছি। আর এদিকে ফোড়ন দেওয়ার জন্য তোমার জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, ঘি আর গরম মশলা, ব্যাস এটুকুনিতেই আমার হয়ে যাবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে মোচাগুলো মশলা দিয়ে নেড়ে একটুখানি কষিয়ে নেবো। এখন তো আমি যেমন কষাচ্ছি, এখনও তো রান্নাটা কমপ্লিট হয়নি। আর এই রান্নাগুলো আমার সব ভিডিওতে আছে, রেসিপিগুলো তোমরা দেখলে দেখতে পারো। আর এদিকে ডালও রান্না হয়ে গেল, এদিকে নীল চান করে উঠে পড়তে বসে গেছে। আর আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, কারণ আগেই বলেছি বিসিপ ডিউটি। আর পাপা যেই ভাত খেতে বসে, চার একজন ঠিক চলে এসছে, দেখো পাপার কাছে জানে পাপা ভাত দেবে, চলে এসছে। ওর পাপা ডাকলো, ওর বাটির মধ্যে কটা ভাত দিয়ে এবার পাপা ভাত খাচ্ছে, পাশে দেবো পাপা ভাত খাচ্ছে, ওর পাশে বসে বসে ও খাবে। ও মেয়ে তো, বাবার পাশে বসে খেতে হবে, নাহলে তোর হবে না। এবার খাবে, আবার চতুর্দিকে কান দিয়ে রাখবে, একটু আওয়াজ হলেই তখন আবার ভয়ে পালাতে যাবে। তারপর যখন আমরা ওকে আবার আশ্বাস দিই, না না কিছু হবে না, তুই বসে খা, তারপরে আবার দেখো, তারপরে আবার চুপ করে বসে বসে আবার ফিরে এসে খাবে। ওকে বলা হয় কি, আমরা তো আছি, তোর কোনো চিন্তা নেই, তুই খা। তারপরে বসে বসে আবার খাচ্ছে, ওর পাপা যতক্ষণ ভাত খাবে বসে বসে ও টুকটুক টুকটুক করে বসে বসে ভাত খাবে। কিন্তু একটা ভালো গুণ আছে, খাবারে মুখ দেয় না, জানো তো। তারপর যখন বিকাল হলো আমি ছেলেকে নিয়ে পড়তে বেরিয়ে গেলাম। আমি অটো করেই পড়তে নিয়ে যাই, অটো রিজার্ভ করা থাকে, কিন্তু কী বলতো আজকে হঠাৎ অটোটা আসলো না, ফোন করে দিল। ওকে পড়তে ঢুকিয়ে দিয়ে আমি একটু মার্কেট চলে গেছিলাম। মার্কেটে দেখো কত জিনিস, আর মার্কেটে গেলে না আমার খালি মনে হয় কি এটা কিনি ওটা কিনি, আর খেলনাগুলোর কি ভালো লাগছে কেনার জন্য। কিন্তু এখন আবার খেলনা বেশি কিনে ফেললে না আমার ছেলেটার এত খেলনার দিকে মন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমার নিজেকেই আমি কন্ট্রোল করছি, একটু বেশি খেলনা ঠেলনা কিনি না, জানো তো। গেছিলাম মার্কেটে, একটা বার্থডে আছে তাই একটুখানি ভাবলাম যে একটু জিনিস দেবো। তার জন্য নানারকম মার্কেটে ঘুরে ঘুরে জিনিস দেখছিলাম যে কী কী জিনিস দেখ, কীরকম কীরকম দেখা যায়, নেওয়া যায়, তখন অ্যাডজাস্ট করে তারপর দিয়ে দেবো। তারপরে বার্থডে গিফটটা কিনতে কিনতে আমার একটু মন চলে গেল, যাই এবার একটুখানি জানো তো মেয়েদের একটু থাকে কৌটো, কাপ, এগুলো দেখার জন্য। তা এর মার্কেটে গেলে দেখবে সব রকম জিনিস, যত না কেন তার থেকে বেশি একটু ঘুরে ঘুরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই বসুন, তাই কৌটোগুলোকে আমি দেখছিলাম কী কী কৌটো, কীরকম কীরকম থাকে তা দেখছিলাম। দিয়ে তারপরে ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ দাদাকে পাইনি না, দেখো দাদার কাছে কীরকম স্টুপ করে শুয়ে শুয়ে আদর খাচ্ছে, আর দাদাও কীরকম বোনিকে আদর করছে।
দিয়ে তারপরে আরেকজনের সন্ধেবেলা যেহেতু স্ন্যাক্স খাওয়া হয়নি আমার পায়ের কাছে ঘুরঘুর করছিল, তাই আমি বললাম চল মামা একটুখানি তোমাকে ছোলা দিয়ে দিই, ছোলা খাও, ও তো জানো ছোলা খেতে খুব পছন্দ করে, তারপর রাতের খাবার খাবে তো ওই জন্য আমি অল্প করেই একটু ছোলা দিয়ে দিয়েছিলাম। ও বসে বসে টুকটুক করে ছোলা খাচ্ছিল, তারপর দেখছিলাম খুব দুষ্টু করছে, তারপরে ওকে আমি ঘাস দিয়ে আবার আটকে দিয়েছিলাম। কেন বেশি দুষ্টুমি করলে না খুব অসুবিধা হয় কাজের সময়, বেশি অসুবিধা কী বলো তো, বাইরে বাই চান্স রান্নাঘর থেকে বেরিয়ে গেলে ওকে কুকুরে মেরে দেবে, এই ভয়টা আমি খুব পাই কারণ আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি তো। দিয়ে তারপর দেখো ওর যত না শরীর তার থেকে বেশি গেটটা খুলতে লাগে মুখ দিয়ে সরিয়ে, তারপর গেটটা খুললো, ও দাদা বললো মা আমি বনিকে দেখবো তুমি রান্না করো। তারপর আমি রাতে রান্না করতে গিয়ে একটু ছোলা আলুর তরকারি করলাম আর রুটি করলাম, রাত্রিবেলা আজকে এই দিয়েই হয়ে যাবে, ছোলা আলুর তরকারি রুটি আর একটু আম কেটে নেবার, এখন তো আমের সময় জানোই তো সবার ঘরে এখন আমটা কিন্তু থাকছেই দুপুর হোক বা রাত। তারপরে আমরা এদিকে রাতের রান্নাটা করে নিয়ে আমি টফিকে খেতে দিয়ে দিলাম, টফি তো জানো রাত্রিবেলা আর কিছুই খায় না শুধু একটা শশা খায়, শশা দিয়ে তারপরে আমরা এদিকে শুয়ে পড়লাম। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক করো এবং শেয়ার করো, আর এরকম ডেলি ভ্লগ তোমরা প্রত্যেক দিনই পাবে। টাটা।